আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন। টালা থানার ওসি এবং সন্দীপ ঘোষ এই দুজন গ্রেপ্তার হয়েছে। সন্দীপ ঘোষ আগেই গ্রেপ্তার ছিল, কিন্তু সেটা করাপশনের মামলায় ছিল, দুর্নীতির মামলায় ছিল। এই প্রথম গ্রেপ্তার হলো ধর্ষণ এবং খুনের মামলায় তথ্য লোপাটের জন্য। কিন্তু একটা থানার ওসি বা একটা কলেজের প্রিন্সিপাল, তারা শুধু এই নিজের বুদ্ধিতে এই কাজ করতে পারে। বিশেষ করে এই যে ওসি চিঠি লিখেছিলেন যে আমি বলছি আপনারা পোস্টমর্টমটা করুন, যখন ডাক্তার ম্যাডামরা নোট দিয়েছিলেন ম্যাডাম যে এই রাত্রিবেলা পোস্টমর্টম করা যায় না, এর জন্য স্পেশাল লিয়ে দরকার, পারমিশন দরকার, তখন সেই থানার ওসি একবারই অর্ডার দিয়েছিল। এবার থানার ওসির পক্ষে সেটা সম্ভব নয়, উপর থেকে নিশ্চয়ই কারো নির্দেশ ছিল। সেটা দেখতে হবে যে নির্দেশটা কার ছিল, কার নির্দেশে এটা হয়েছে। এবং আমার বিশ্বাস যে এই গ্রেপ্তার সবে শুরু হয়েছে, এক দিয়ে কাউন্টিং শুরু হলো, দুই হলো, অপেক্ষা করুন আরো যাবে, লম্বা হবে। মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক, এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান, সিটিজি, 4D, আল্ট্রাসোনোগ্রাফি, ডিজিটাল এক্সরে সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয়। প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ। মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক, জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে। ফোন 9832800700 এবং 9933749467। এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা TMPO হল্টার পরিষেবা চালু করলাম।